কই তুমি, অফিসের ব্যাগটা নিয়ে আসো তো। এই নাও তোমার ব্যাগ। সব কিছু ঠিকঠাক ভাবে দিছো? হ্যাঁ দিছি। চেন তো খোলা। এটা আচ্ছা শোনো, ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও, ঠিক আছে? আর তুমি কাজে বসলে তো ঠিক মতো খাওয়া দাওয়া কখন যে সময় যায় তুমি টেরও পাও না। দরজাটা লাগাই দাও, কেউ আসলে আগে দেখা তারপর দরজা খুলবা, আবার হুট করে দরজা খুলো না। ঠিক আছে যাও। দাও লাগাই দাও। হ্যালো, কই তুমি? তাড়াতাড়ি আমার বাসায় আসো। হ্যাঁ আমার জামাই চলে গেছে। আরে পাগল, চলে গেছে বলছি না, তুমি তাড়াতাড়ি আসো তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যাই আমার রুমটা গুছে, শাশুড়ি আবার কই? এসব পড়ছে আমার চাক পাখি। আসো তাড়াতাড়ি আসো। আসি ভালো। আরে আমার শাশুড়ি থাকলে কি হইছে ওটা আমি বুঝবো না, চলো তো ভিতরে চলো। আরে আসি বৌমা। ওই লোকটা কে? ওই লোকটাকে সেটা কি আপনাকে বলতে হবে? হ্যাঁ ওই লোকটাকে। আমার ছেলেও পিষে গেছে, তুমি এরই মধ্যে পরপুরুষ নিয়ে আর বেডরুমে ঢুকতেছ? বেশি যদি কথা বলেন না তাহলে জানে মাইরা ফেলবো, চিনে না। আরে আপনার কাজ আপনি যা করেন যান। তুমি কিন্তু বেশি করতেছ। আমি বেশি করতেছি? হ্যাঁ আর একটা কথা বলবেন, এখানে কিন্তু মাইরা ফেলবো। আমার ছেলে আসলে আমি বলে দিব যে তুমি পরপুরুষ নিয়ে বেডরুমে ঢুকছ। কি করলি তুই? হ্যাঁ আমি দারোগার মেয়ে, একবারে না জানে শেষ করে ফেলবো। যা ভিতরে যাও। মাথা যে এত প্যারা থাকে, রাশেদ সাহেবের একটা ফোন দিমু গেছি গা বুঝলা, ফোন দি একটা। কি রে ফোন কি আনি নাই নাকি ফালাই রেখছি কোথাও? বাসায় সোফার উপরে বসছিলাম, ওইখানে মনে হয় রেখে আসছে ফোনটা নিয়ে এসে। তুই কি করস না করস আমার ছেলে আসলে আবার বলবো। বৌমা কাজটা কিন্তু ঠিক হইতেছে না। বুড়ি তো আসলে অতিরিক্ত করতেছে। বৌমা তুমি ওই ছেলের বাইর করো ঘর থেকে, নাহলে কিন্তু তোমার খবর আছে। আপনি আমার খবর করবেন? আসেন। আরে বৌমা ভিতরে আসেন, বসেন এখানে, বসেন বসেন। আপনি আমার কি খবর করবেন? হ্যাঁ কি খবর করবেন? আপনার সাহস খালি আমি দেখতেছি দিন দিন বাইরা যেতেছে, আমি কিছু বলি না দেখা। কি ব্যাপার? আমার রুমে আমার কথা? এই ধরো তোরে, ওরে আজকে চরম শিক্ষা দলাবো, নামো। ওরা এখানে শোয়াও। বৌমা তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। কাজের কি দেখছেন আপনি? হুম কাজের কি দেখছেন? রিতু, আরে তো এই আমার জামাই আইসা পড়ছে, তুমি তাড়াতাড়ি লোক এদিকে এদিকে লোক এদিকে এদিকে। আরে না 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 এদিকে তো দেখে ফেলবো, কই লুকাই বা। ওয়েট ওয়েট ওয়েট, তাড়াতাড়ি ঢুকো, তাড়াতাড়ি কথা কম, ঢুকো আগে, তাড়াতাড়ি ভালোভাবে ঢুকো, ভিতরে যাও ভিতরে যাও। আম্মা উঠেন উঠেন, আপনার চিকিৎসা। কি রে তোমার ডাকতেছে এতক্ষণ, কি হয়েছে আম্মা? আরে বইলো না, আম্মা আমার জন্য এক গ্লাস পানি আনছিল, এখানে পিছলা খেয়ে পড়ে গেছে। কি বলো, আমার তো ভিজে গেছে সব। বসো আম্মা, বসো বসো। কি হয়েছে আম্মা, কান্না করো কেন আম্মা? কিছু হয় না, আর আম্মু হয়তো পয়রা কোথাও ব্যথা পাইছে তার জন্য কান্না করতেছে। আচ্ছা তুমি না একটু আগে অফিসে গেলে, আবার চলে আসছো কেন? আসছি একটু কাজে, মোবাইলটা রাখি গেছি বলে এই জন্য। তুমি আসলেই মন ভোলা। আসলে আমার খুব খারাপ লাগছে, আম্মা এই জায়গায় পড়ে রয়েছে। আরে আমি কি ইচ্ছা করে ফালাইছি, আম্মা আমার জন্য পানি আনতে যা পড়ে গেছে। এগুলো তুমি খেয়াল রাখবে না আম্মা, আসো এই কাপড়টা চেঞ্জ করো, ঠান্ডা লাগবে। আসো আসো চলো। এই নাটকে তোর মন ভরবো না, আমার অন্য একটা নাটক সাজিয়ে তুইব। ওই বুড়ি তো নাইলে পোলাদের কান পড়া দিব, শয়তান বুড়ি। এই তুমি ভিতরে থাকো, বের হয়েও না, ঠিক আছে? বের আসতে। আচ্ছা যাও গা, যাই তুমি চেঞ্জ করে আসো, যাও। ঠিক আছে যাও। ফোন কোথায় রেখে গেছো? এই জায়গায় রেখে গেছি।
আচ্ছা এই যে তোমার ফোন নাও, যাও অফিসে চলে যাও, সময় তো চলে যেতেছে। রাগ হয়ে যাবে, ঘাড়টা খুব ব্যথা করতেছে, শরীরটা ভালো লাগতেছে না। একটা কাজ করো, যাও ওই একটা কফি বানাই নিয়ে এসো তো, যাও। আচ্ছা ঠিক আছে। ভুল করে ঢুকি আর যাই করি, আমার বউ বাসায় পরপুরুষ নিয়ে আসে আমি যাওয়ার পর পরই, ছেলেটাকে আমার জানতেই হবে আজকে। উফ, পুলিশ স্টেশনে একটা ফোন দেওয়া দরকার, আমার বাসায় ইদানিং চুরি হইতেছে, চোর ঢুকছে বাসায়। কিরে চোর, পুলিশে ফোন দিবো নাকি তুই সতীশে বের হবি? স্যার আমি কিন্তু চোর না, আমার পুলিশে ধরা দেন না স্যার। তাহলে তুই কে বাইরা চালু বাইরা? তুই যাই কি করস? স্যার আমি আসতে চাইনি, আপনার বউ আমাকে নিয়ে আসছে জোর করে। আমার বউয়ের সাথে কি সম্পর্ক তোর? ক স্যার ক আবার স্যার 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 বলছি স্যার ক স্যার আমার আপনার বউয়ের সাথে 3 বছর ধরে সম্পর্ক। 3 বছর ধরে সম্পর্ক? জি আমার সাথে বিয়ে হয়েছে আর 2 বছর, তোর সাথে 3 বছর সম্পর্ক? জি স্যার। বহাই যে মধু খাস 3 বছর ধরে কেমনে খাস? তুই কি আমার বউরে চায়ের মতো ফুয়ে ফুয়ে খাস নাকি সিংহের মতো এইভাবে টান দিয়ে খাস? না আবার নাকি না শয়তান বড় কই তুমি, আরে কই গেলা? এই জায়গায় যেভাবে ছিলি না এভাবে সুন্দরভাবে থাকবি, কোনো লড়াচড়া করবি না, ঠিক আছে? ডুক ডুক নাম দিয়ে তোলা, ডুক খাইতিস মধু খাইতিস। আরে কফি তো ঠান্ডা হয়ে যাইতাছে। আস্তে আসি আম্মা, আম্মা এদিকে আসো, বসো। তোমার শরীরে খারাপ লাগতেছে বেশি? ভালো লাগতেছে? খাওয়া দাওয়া করছো? না কফি না। আম্মা আপনাকে 1 কাপ কফি দিব? না বাবা লাগবে না। তোমার শরীরে খারাপ, তুমি খাও কফিটা। না বাবা আমি খাবো না। নেও না খাও, তুই খা আমার ভালো লাগতেছে না, তুই খা। তাহলে ইয়া একটা কাজ কর, ডাক্তার কাছে নিয়ে যাই, শরীর বেশি খারাপ। না না ডাক্তার কাছে যাবো না। আচ্ছা শোনো, তুমি এখানে কফি খাও, আমি একটু রুম থেকে আসতেছি। ঠিক আছে, ঠান্ডা লাগছে মনে হয় না? এই কথা বললো না, ঠিক আছে তুমি বসো এখানে, আমি একটা আমার রুম থেকে আসি। আর লড়াচড়াটা কম করো, কারণ আমার জামাই জানতে পারলে তোমার আর আমার আড্ডিগুটি সব ভেঙে গেলে। আমার জামাই তো সব জানিয়ে গেছে। কি বলতিছো? আমারে কতক্ষণ গাড়াইছে মন মতন, আমার পাল্টাই পড়ি আজকে আমার খাটের তলে থাকা লাগছে। এখন আমি কি জবাব দিমু? তোমার কি জবাব দেবো আবার? তোমার জবাবের উত্তর সব পাই গেছি আমি। জবাবের উত্তর পাইছে? তুমি এখানে আসছো কেন? চলো রুমে চলো। কোথায় কোথায় যাবো, কোথায় যাবো? এই বান্দির বলা বাইরে। তুই তুমি কি বলতেছো? কে কে বলতেছে মানে? কি বলতেছে মানে? কে বের হইব? চুপ করেন, বই থাক। আ বাইরে কে বের হইব? তোর না ঘর বের হইব। এটা কে? আপনি কে? চিনস না? অন চিনস না? এতক্ষণ দিলে শুই রইলি কোথায়? এ আপনি কে, আমার রুমে কি করতেছেন? তুই কি ভাবছো আমি কিছু দেখি না? সব দেখছি। দেখছো তুমি? কি দেখছো মানে? বের হয় এখান থেকে, বের হ, তারপর তুই দেখ, বের হয় বের হ। আমার কোনো দোষ নাই। বাইরা চরিত্রহীন লম্পট, বাইরা। আম্মা এইবার সত্যি করে বলো তো, তুমি কি ভাবছো আমি কিছু দেখি না? আমি বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে ও বাসায় বসে কি করে না করে সব তো তুমি জানো। আম্মা তুমি কেন বলো না? তুমি কেন চুপ রয়েছো বলো? আমি বলি নেই, তোর সংসার ভেঙে যাবো ওই জন্য বলি নেই। তুমি সংসার টিকেনের জন্য আজকের ছেলের জীবনটা নষ্ট করে দিলা? ও চরিত্রহীন, ওর মতো একটা লম্পট মহিলা দিয়ে আমি সংসার করবো তুমি ভাবছো? আমাকে মাফ করে দাও না। তোকে কি মাফ করবো? আম্মা আমি ডিসিশন নিয়ে ফেলছি, ওকে নিয়ে আমি সংসার করবো না। কি বলতে কি বলো মানে? জীবন আমার, দায়িত্বটা আমার। তুই মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা তুমি, তোমার কথাই হবে না আম্মা, ঠিক আছে? আমি ওকে তালাক দিয়ে দেবো, 1 তালাক। প্লিজ তুমি এই কাজটা করো না, প্লিজ। আমি তোমার দুটো 2 তালাক। প্লিজ এই কাজটা করো না, তুমি, আমি তোমার পায়ে ধরতেছি, প্লিজ। ঘর 3 তালাক, বাসা থেকে বের হয়ে যা। আরে বাবা তুই কি করলি? কি করছি মানে?
ও যে বাসায় এই যে নাগরানে, তুমি দেখো না, তুমি কিছু বলতে পারো না? বাবা আমি তো বলতে চাইতেছিলাম, কিন্তু ওই আমার বলে তোরে মেরে ফেলাবো, আমার মেরে ফেলাবো যদি আমি বলি, আমার হুমকি দেয়, এই জন্য আমি এই ভয়ে আমি বলিনি। কি তুই আমার মাকে মারবি? না আমাকে মারবি? মার, মারস না গা, মারস না গা। তুমি বলতা আমার কাছে, দেখতাম ও কখন মারে, কেমনে মারে সেটা দেখতাম, তুমি বলতা? নষ্ট মহিলা তুই বের হ, তোর মুখ আমি দেখতে চাই না, এক সেকেন্ড দেখতে চাই না, বের হ, আগে বের হ, তোর এই নাগর নিয়ে বের হ, যা হট, যা বের হ। ঠিক করলি আম্মা, তুমি চুপ থাকো, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা আমি ভালো করে জানি। তুমি তোমার রুমে যাও, আমি আর ডিভোর্সের সব কাগজপত্র রেডি করে পাঠাই দেব, ঠিক আছে? যাও।